আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেকনিক ইজি এডুকেশন। আজকে আমরা কেমিস্ট্রির রাসায়নিক বোর্ড 2019 এই সৃজনশীলটা সলভ করব। চলো কোশ্চেন দেখে আসি। ক নম্বর প্রশ্নে রয়েছে, মুখ্য নির্দেশক তড়িদ্দার কাকে বলে? যে নির্দেশক তড়িদ্দারের বিভব সরাসরি নির্ণয় করা যায় তাকে মুখ্য নির্দেশক তড়িদ্দার বলে। খ নম্বর হচ্ছে, করোশন একটি রাসায়নিক প্রক্রিয়া ব্যাখ্যা করো। করোশন একটি রাসায়নিক প্রক্রিয়া, এই কোশ্চেনটা করতে গেলে আগে আমাদের জানতে হবে যে করোশন কাকে বলে। করোশন হচ্ছে ধাতুর সঙ্গে পরিবেশে উপস্থিত বস্তুগুলোর রাসায়নিক প্রক্রিয়া বা ইলেকট্রন আদান প্রদানের ফলে যে ধাতুর ক্ষয় হয় তাকে বলা হয় করোশন। যেহেতু আমার করোশনটা হচ্ছে রাসায়নিক প্রক্রিয়ার ফলে এবং ইলেকট্রন আদান প্রদানের ফলে, এর জন্য আমরা বলতেই পারি করোশন একটি রাসায়নিক প্রক্রিয়া। এখন যদি আমরা একটু উদাহরণ দিকে যাই, সবচেয়ে অতি পরিচিত যে উদাহরণটা আসে সেটা হচ্ছে লোহায় মরিচা ধরা। এটা আমরা বাসায় প্রতিনিয়তই দেখে থাকি। তাহলে আমরা চলো যাই, এখানে আমাদের লোহাটা পরিবেশে অবিশুদ্ধ অবস্থায় থাকে এবং অবিশুদ্ধ লোহার সাথে বা আয়রনের সাথে থাকে হচ্ছে অক্সিজেন মিশ্রিত পানি। এখানে আমার আয়রন বা লোহাটা জারিত হয়ে যায় এবং অক্সিজেন মিশ্রিত পানিটা কী হয়, বিজারিত হয়ে যায়। তাহলে দেখো আমরা করি, আয়রনটা কী হবে, জারিত হবে। জারণ মানে কি, ইলেকট্রন ছাড়ন। তো এখানে আয়রনটা দুইটা ইলেকট্রন দান করে দিবে, দান করে আয়রন টু প্লাস বা ফেরাস আয়ন তৈরি করবে, এটা হচ্ছে জারণ। আচ্ছা, এখানে আয়রন কী হলো, জারণ হলো। এবার কার বিজারণ হবে, অক্সিজেন মিশ্রিত পানির বিজারণ হবে। তাহলে আমরা যদি লিখি পানি প্লাস হাপনো অক্সিজেন প্লাস, সে দুইটা ইলেকট্রন গ্রহণ করবে যেহেতু বিজারণ হচ্ছে, হাইড্রোক্সিল আয়ন তৈরি করবে, বিজারিত হয়ে। অর্থাৎ দুইটা অণু গ্রহণ করেছে, গ্রহণ মানে বিজারণ, এখানে বিজারণ হবে, বিজারণ। এবার আমাদের মোট কোষ বিক্রিয়া লিখব। তাহলে এখানে আমাদের কী কী থাকে, আয়রন থাকতেছে প্লাস পানি, এখান থেকে এই দুইটা ইলেকট্রন, দুইটা ইলেকট্রন কাটা যাবে প্লাস কোনো অক্সিজেন, আর এই পাশে ফেরাস আয়ন প্লাস হাইড্রোক্সিল আয়ন। এখন আমার এই ফেরাস আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন এই দুইটা বিক্রিয়া করে আমার ফেরাস হাইড্রোক্সাইড তৈরি করবে, পানি এবং অক্সিজেনের সাথে পুনরায় জারিত হয়ে মরিচা তৈরি করে। এই দুইটাই হচ্ছে আমার মরিচার সংকেত। মরিচার সংকেত অনেক সময় MCQতেও দিয়ে দেয়, অর্থাৎ এইটা আমাদের মুখস্থ রাখতে হবে। তাহলে আমরা দেখলাম যে এখানে রাসায়নিক প্রক্রিয়া হলো, এখন এখানে জারণ বিজারণ বা ইলেকট্রন আদান প্রদান হলো। তাহলে আমরা বলতে পারি কাজেই করোশন একটি রাসায়নিক প্রক্রিয়া। এটাই ছিল আমার ক্ষয়ের উত্তর। এবার আমরা যাব গ নম্বরে। বলা হয়েছে, উদ্দীপকের কোষটিতে অর্ধকোষ বিক্রিয়া এবং কোষ বিক্রিয়াটি লিখো। আমাদের উদ্দীপকে কী কী দেওয়া আছে, এখানে অ্যানোড হিসেবে দেওয়া আছে অ্যালুমিনিয়াম দণ্ড এবং এখানে ক্যাথোড হিসেবে দেওয়া আছে ম্যাঙ্গানিজ দণ্ড এবং এখানে আমাদের ইলেকট্রোলাইট বা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ হিসেবে দেওয়া আছে অ্যালুমিনিয়াম নাইট্রেটের দ্রবণ আর এখানে দেওয়া আছে ম্যাঙ্গানিজ নাইট্রেটের দ্রবণ। অর্থাৎ আমাদের যদি অর্ধকোষ বিক্রিয়া এবং কোষ বিক্রিয়া করতে হয়, আগে আমাদের জানতে হবে যে কোথায় আমার জারণ হচ্ছে, কোথায় বিজারণ হচ্ছে। এটা আমরা কীভাবে বের করব, এটা বের করা যায় সক্রিয়তা সিরিজ থেকে। সক্রিয়তা সিরিজে দেখা যায় যে ম্যাঙ্গানিজের উপরে অ্যালুমিনিয়াম অবস্থান করে, এর জন্য আমরা বলতে পারি যে অ্যালুমিনিয়াম অ্যানোড হিসেবে কাজ করে বা অ্যালুমিনিয়ামে জারণ হয় এবং ম্যাঙ্গানিজে বিজারণ হয় বা ক্যাথোড হিসেবে কাজ করে। তো অনেক সময় দেখা যায় আমাদের সক্রিয়তা সিরিজ মনে থাকে না, এর জন্য আমরা যেটা করব, আমাদের ঘ নম্বর দেখো মান দেওয়াই আছে আমার অ্যালুমিনিয়ামের জন্য এবং ম্যাঙ্গানিজের জন্য। মানটা আমরা এখানে লিখি, এখানে দেখো, এখানে অ্যালুমিনিয়ামের বিজারণ মানটা তুললাম এবং ম্যাঙ্গানিজের জারণ মানটা তুললাম। এখন জারণ কোনটা আর বিজারণ কোনটা এটা কীভাবে বুঝবো, কীভাবে বুঝবো, এখানে আমরা কী করলাম, জারণ মানে কি, ইলেকট্রন ছাড়ন, দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে আমরা আয়নে পরিণত হলো। এখানে দেখো ম্যাঙ্গানিজ থেকে ম্যাঙ্গানিজ টু প্লাস হয়েছে, অর্থাৎ ম্যাঙ্গানিজ দুইটা ইলেকট্রন দিয়ে দিছে, মানে হচ্ছে এর জারণ হয়েছে। তো অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে দেখো আমরা উল্টা লিখেছি, এখানে অ্যালুমিনিয়াম আয়নটা আগে লিখেছি তারপর অ্যালুমিনিয়াম ধাতুটা লিখেছি, তার মানে কি, এখানে আয়ন যদি সামনে থাকে সেটাকে আমরা বলবো বিজারণ। তাহলে এখান থেকে দুইটা মান দেওয়া আছে, এটা যদি এখন আমি জারণ মান লিখতে যাই, অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম থ্রি প্লাস, এখানে মাইনাস ছিল, মাইনাসটা প্লাস হয়ে যাবে ভোল্ট। তাহলে এভাবে বুঝবো যে যার জারণ মান বেশি তার জারণ হবে বা সে অ্যানোড হিসেবে কাজ করবে, যার জারণ মান কম তার বিজারণ হবে এবং ক্যাথোড হিসেবে কাজ করবে। এখানে দেখো অ্যালুমিনিয়ামের জারণ মান কিন্তু বেশি ছিল, তাহলে এটা এভাবে লিখি। তাহলে দেখো যেহেতু অ্যালুমিনিয়ামের জারণ মান বেশি ম্যাঙ্গানিজের থেকে, এর জন্য আমার অ্যালুমিনিয়ামে জারণ হবে আর ম্যাঙ্গানিজে বিজারণ হবে। গ নম্বরে দেখো বলা হয়েছে, উদ্দীপকের কোষটিতে অর্ধকোষ বিক্রিয়া এবং কোষ বিক্রিয়া লেখো। আমরা কি বললাম,
যে অ্যালুমিনিয়ামে জারণ হবে এবং ম্যাঙ্গানিজে কি বিজারণ হবে। এখন যদি আমরা এখানে লিখি জারণ অর্ধবিক্রিয়া, অ্যালুমিনিয়ামে জারণ হলো, অ্যালুমিনিয়াম কি করলো, দুইটা অ্যালুমিনিয়াম, দুই অণু অ্যালুমিনিয়াম ছয়টা ইলেকট্রন ত্যাগ করে অ্যালুমিনিয়াম আয়নে পরিণত হলো, অর্থাৎ জারণ হলো। বিজারণ হবে কার, ম্যাঙ্গানিজে। তো ম্যাঙ্গানিজেরটা লিখবো, ম্যাঙ্গানিজ। ম্যাঙ্গানিজ কি করলো, ইলেকট্রন গ্রহণ করে ম্যাঙ্গানিজ আয়নটা ম্যাঙ্গানিজে পরিণত হলো। এবার আমরা কি করব, কোষ বিক্রিয়াটা লিখবো, ম্যাঙ্গানিজ। কোষ বিক্রিয়া কি হলো, এখানে এই দুইটা কেটে গেল, তাহলে আমি কী লিখলাম, দুই অণু অ্যালুমিনিয়াম ম্যাঙ্গানিজ আয়ন, দুই অণু অ্যালুমিনিয়াম আয়ন এবং ম্যাঙ্গানিজ আয়ন। আমাদের গ নম্বরে বসিল কোষ বিক্রিয়াটি লেখো এবং অর্ধকোষ বিক্রিয়াটি লেখো, তাহলে আমাদের গ নম্বরের উত্তর এতটুকুই। এবার আমাদের ঘ নম্বর বসছে যে উদ্দীপকের অ্যানোডের দ্রবণটি দীর্ঘদিন জিঙ্ক পাত্রে সংরক্ষণ করতে পারবো কি না, অর্থাৎ আমাদের এখানে অ্যানোডের দ্রবণ কোনটা ছিল। আমাদের জারণ হয় অ্যানোডে, তার মানে আমাদের অ্যানোডের দ্রবণটা ছিল হচ্ছে অ্যালুমিনিয়াম। তাই এখানে বলা হয়েছে অ্যানোডের দ্রবণ মানে অ্যালুমিনিয়াম নাইট্রেটের দ্রবণটি আমি দীর্ঘদিন জিঙ্ক পাত্রে রাখতে পারবো কি না সেটা বলেছে। এখন আমরা প্রথমবার যখন জারণ বিজারণ করলাম তখন কিভাবে করেছি, এক সক্রিয়তা সিরিজ দিয়ে, আর দুই মান দেখে। কিন্তু এই ক্ষেত্রে যদি আমরা মান দেখে করতে যাই তাহলে দেখো এখানে, দেখো এখানে কি হবে, জিঙ্কের জারণ বিভবের মানটা হচ্ছে +0.76 ভোল্ট এবং অ্যালুমিনিয়ামের জারণ বিভবের মানটা হচ্ছে 1.66 ভোল্ট। সেক্ষেত্রে আমার কিন্তু ওই নিয়মটা যদি মেনে চলি তাহলে অ্যালুমিনিয়ামে হবে জারণ, জিঙ্কে হবে বিজারণ। কিন্তু আমাদের যদি বলে যে কোন পাত্রে রাখতে পারবো কিনা, তাহলে আমাদের সেই পাত্রকে সবসময় জারণ করতে হবে, অর্থাৎ অ্যানোড হিসেবে কাজ করবে। সেই ক্ষেত্রে আমাদের আগের গ নম্বরের যে নিয়মটা ছিল সেই নিয়মটা কাজ করবে না। জিঙ্ক সক্রিয়তা সিরিজের নিচে থাকলেও জিঙ্কে জারণ হবে। আচ্ছা, তাহলে এখন আমরা জারণ অর্ধবিক্রিয়া লিখি। জারণ অর্ধবিক্রিয়ায় জিঙ্ক 2+ আয়নে পরিণত হবে। এখন আমাদের কি জিঙ্কে জারণ হয়েছে এই জারণ মানটা এখানে লিখে দিব, জিঙ্ক থেকে জিঙ্ক 2+ ভোল্ট। এবার বিজারণ হবে কার, অ্যালুমিনিয়ামের। তাহলে বিজারণ এখানে দেখো আমাদের অ্যালুমিনিয়ামের জারণ মান দেওয়া ছিল প্লাসে, এখানে যেহেতু বিজারণ হয়েছে তাহলে এখানে প্লাসটা মাইনাস হয়ে যাবে। এখানে কোষ বিক্রিয়া লিখি অ্যালুমিনিয়াম, তাহলে এটা আমাদের হলো কোষ বিক্রিয়া। এখন আমাদের বলছে যে এই টাইপের ম্যাথে যদি বলে রাখতে পারবো কি না, সেক্ষেত্রে আমাদের কোষ বিভবের মানটা বের করে তারপর দেখতে হবে যে আমি রাখতে পারবো কি না। কোষ বিভবটা কি, কোষ বিভবটা হচ্ছে জারণ বা অ্যানোডের কোষ বিভব বা ক্যাথোডের কোষ বিভবের সমষ্টিকে বলা হয় হচ্ছে মোট কোষ বিভব, মানে হচ্ছে জারণ বা অ্যানোডের বিভব এবং বিজারণের বিভবের সমষ্টি হচ্ছে কোষ বিভব। এখন কোষ বিভবকে প্রকাশ করা হয় হচ্ছে ই সেল বা ইএমএফ দিয়ে, ই সেল বা ইএমএফ দিয়ে আমার প্রকাশ করা হচ্ছে। তাহলে এখানে সূত্রটা লিখি, ই নট অ্যানোড, ই নট অ্যানোড অক্স মানে অক্সিডেশন মানে জারণ, আর ই নট ক্যাথোড রেড মানে রিডাকশন মানে বিজারণ। তাহলে এখানে দেখি আমাদের জিঙ্কের কি হয়েছে, জিঙ্কের অ্যানোড বা জারণ হয়েছে, তাহলে আমরা এখানে জিঙ্কের মানটা লিখব, আর এখানে অ্যালুমিনিয়ামের বিজারণ হয়েছে সেজন্য আমরা এখানে অ্যালুমিনিয়ামের মানটা লিখব, 7.6+ ভোল্ট। তাহলে আমাদের এই মানটা যেহেতু বড়, আমাদের মাইনাস একটা মান আসবে 9 ভোল্ট। এবার হচ্ছে আমাদের মাইনাসে ইসেলের মান পেলাম, এখন কিভাবে তাহলে বুঝবো। আমাদের ইসেলের মানটা যদি, ইসেলের মানটা যদি 0 থেকে বড় হয় বা প্লাসে পাই, তাহলে সেক্ষেত্রে আমাদের বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে ঘটে। স্বতঃস্ফূর্তভাবে যখন ঘটে তখন আমি ওই জিঙ্ক পাত্রে যখন রাখবো, জিঙ্ক পাত্রে কোনো দ্রবণটা বা অ্যালুমিনিয়ামের দ্রবণটা যখন রাখবো, জিঙ্কটা জারণ হয়ে জিঙ্ক 2+এ পরিণত হয়ে যাবে, যার কারণে জিঙ্কের পাত্রটা ক্ষয় হইতে থাকবে বা ছিদ্র হয়ে যাবে। এর জন্য আমরা প্লাস হলে রাখতে পারবো না, কিন্তু আমাদের মানটা প্লাসে আসে নাই, আসছে মাইনাসে। তাহলে সেকেন্ডটা যদি এরকম হয়, ইনর সেল 0, অর্থাৎ 0 থেকে যদি ছোট মান আসে সেক্ষেত্রে তাহলে প্লাসের উল্টা হয়ে যাবে। উল্টা কি হবে, ঋণাত্মক মান যদি হয় সেক্ষেত্রে আমার অ্যানোডে আমার জিঙ্ক পাত্রে রাখলে সেটা স্বতঃস্ফূর্তভাবে ঘটবে না বিক্রিয়াটা এবং আয়নে পরিণত হবে না, যার কারণে আমি যদি অ্যালুমিনিয়ামের দ্রবণটা রাখি সেক্ষেত্রে ছিদ্র হয়ে যাবে না বা ক্ষয় হয়ে যাবে না, সেক্ষেত্রে আমি দীর্ঘদিন রাখতে পারবো। আমাদের মানটা দেখো মাইনাসে চলে আসছে, তার মানে আমাদের সেকেন্ডটা ফলো করছে, অর্থাৎ 0 থেকে কম মানটা আসছে। তাহলে আমাদের বিক্রিয়াটি কি হবে, বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে না, জিঙ্ক পাত্রটি জারিত হবে না এবং জিঙ্ক পাত্র ক্ষয় হয়ে যাবে না, এর জন্য আমরা কি দীর্ঘদিন জিঙ্ক পাত্রে সংরক্ষণ করতে পারবো। তাই কি ছিল, জিঙ্ক পাত্রে দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবো।
এটাই আমাদের ঘ নম্বর প্রশ্নের উত্তর। এবার যদি আমরা প্রথম থেকে আরেকবার একটু দেখি, তাহলে ক নম্বরে হচ্ছে বলা ছিল মুখ্য নির্দেশক তড়িদ্দার কাকে বলে। মুখ্য নির্দেশক তড়িদ্দার যে তড়িদ্দারের বিভব সরাসরি নির্ণয় করতে পারবো তাকে বলে হচ্ছে মুখ্য নির্দেশক তড়িদ্দার। খ নম্বর ছিল করোশন একটি রাসায়নিক প্রক্রিয়া, ব্যাখ্যা করো। করোশন বলতে কি বুঝায় বলেছিলাম যে ধাতুর সাথে পরিবেশের বস্তুগুলো যদি রাসায়নিক বিক্রিয়া করে ধাতুর ক্ষয় হয় তাহলে তাকে করোশন বলে। যেহেতু রাসায়নিক প্রক্রিয়ার ফলে হয়েছে সেজন্য আমরা বলেছি করোশন একটি রাসায়নিক প্রক্রিয়া, এবং কিভাবে হয়েছিল আমরা লোহায় মরিচা ধরার উদাহরণটা দিয়ে বুঝে দিয়েছিলাম। গ নম্বর বলা ছিল উদ্দীপকের কোষটিতে অর্ধকোষ বিক্রিয়া এবং কোষ বিক্রিয়াটির লেখন। সেক্ষেত্রে আমরা এই ম্যাঙ্গানিজ এবং অ্যালুমিনিয়ামের মধ্যে কোনটা জারণ হয় সেটা আমরা জানলাম, যে অ্যালুমিনিয়ামের জারণ হয়েছিল, ম্যাঙ্গানিজের বিজারণ হয়েছিল, কারণ অ্যালুমিনিয়াম সক্রিয়তা সিরিজে উপরে অবস্থিত, ম্যাঙ্গানিজ সক্রিয়তা সিরিজের নিচে অবস্থিত। তারপরে দেখো মানে কি ছিল, অ্যালুমিনিয়ামের জারণ মান ছিল +1.66 ভোল্ট আর ম্যাঙ্গানিজের জারণ মান ছিল +1.18 ভোল্ট। অর্থাৎ এক্ষেত্রেও দেখতে পাচ্ছি অ্যালুমিনিয়ামের জারণ মানটা বেশি ছিল, এর জন্য আমার অ্যালুমিনিয়ামের জারণ হয়েছিল। তারপর আমরা এখান থেকে অর্ধকোষ বিক্রিয়া এবং কোষ বিক্রিয়া বের করেছিলাম। ঘ নম্বরে বলা হয়েছে উদ্দীপকে অ্যানোডের দ্রবণটি দীর্ঘদিন জিঙ্ক পাত্রে সংরক্ষণ করতে পারবো কিনা। সেক্ষেত্রে আমাদের গ নম্বরে যেটা যেভাবে আমরা জারণ বিজারণ নির্ণয় করলাম সেক্ষেত্রে একটু ব্যতিক্রম হবে, কারণ এখানে জিঙ্কটা আমার অ্যালুমিনিয়াম এবং ম্যাঙ্গানিজের দুইটারই সক্রিয়তা সিরিজের নিচে অবস্থান করে। সেক্ষেত্রেও আমাদের যে পাত্রে রাখতে বলবে এই পাত্রের ম্যাথ আসলে আমরা সেক্ষেত্রে যে পাত্রের কথা বলবে সেটাকে অ্যানোড বা জারণ হিসেবে ধরে নেব। তো এখানে জিঙ্ক পাত্রের কথা বলেছে, তাই এক্ষেত্রে আমাদের জিঙ্কটা হয়ে যাবে জারণ এবং অ্যালুমিনিয়াম হচ্ছে অ্যানোডের দ্রবণ, অ্যালুমিনিয়ামে হচ্ছে বিজারণ। আমরা বিক্রিয়া করালাম, বিক্রিয়া করে আমরা জিঙ্ক 6টা ইলেকট্রন দান করে 3 জিঙ্ক 2+ আয়নে পরিণত হলো, এবং অ্যালুমিনিয়ামটা 6টা ইলেকট্রন গ্রহণ করে অ্যালুমিনিয়াম ধাতুতে পরিণত হলো। তো সেক্ষেত্রে এখানে জিঙ্কের আমরা জারণ বিভবটা লিখলাম, অ্যালুমিনিয়ামের বিজারণ বিভবটা লিখলাম। তারপর আমাদের ইসেলের সূত্রটা ছিল ইনট অ্যানোড অক্স, অক্স মানে জারণ বা অক্সিডেশন, আর ক্যাথোডে রেড মানে রিডাকশন হলো। তাহলে আমরা সূত্র থেকে মান বের করলাম, মান আসলো -0.9 ভোল্ট। এখন আমরা বলেছিলাম ইসেলের মান যদি 0 থেকে বড় হয় বা ধনাত্মক হয় সেক্ষেত্রে আমার বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটে এবং জিঙ্ক পাত্র চারিত হয়ে যায় এবং জিঙ্ক পাত্রটা ক্ষয় হয়ে যায়, এজন্য আমরা রাখতে পারি না। কিন্তু আমাদের মানটা এসেছিল মাইনাসে, অর্থাৎ 0 থেকে ছোট। 0 থেকে ছোট যদি আসে তাহলে বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে না, অর্থাৎ জিঙ্ক পাত্র জারিত হবে না এবং জিঙ্ক পাত্রটা ক্ষয় হয়ে যাবে না। এর জন্য অ্যানোডের দ্রবণটি আমি জিঙ্ক পাত্রে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবো। এটা ছিল আমাদের ঘ নম্বর প্রশ্নের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে এবং সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। Thank you.